একটা সময় প্রথম দল হিসেবে আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেখান থেকে টানা ছ ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলিরা। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর প্লে অফের লড়াই নিয়ে আরও আত্মবিশ্বাসী কোহলিরা। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে শুধু জিতলেই হতো না, সঙ্গে ছিল নেট রান রেটের অঙ্ক। সব বাধা টপকে শেষ চারে জায়গা করে নেওয়ার পর বেঙ্গালুরু শিবির প্রথমবার আইপিএল জয়ের আশায়। ডুপ্লেসিসদের আশাবাদী করছে কোহলির আত্মবিশ্বাস। প্লে অফে ওঠার পর কোহলি বলছেন, ঈশ্বরের ইচ্ছাতেই আমরা এই পর্যন্ত পৌঁছেছি, আমরা শুধুমাত্র নিজেদের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি। আমি মনে করি দলের সকলে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করেছে, আমরা তার পুরস্কার পেয়েছি আর কিছুই বলতে চাই না। এখন আমাদের লক্ষ্য একটা সপ্তাহ সেরা ক্রিকেট খেলা। বেঙ্গালুরু শিবিরও কোহলির কাছে তার সেরা পারফরমেন্স চাইছে। আরসিবি ক্রিকেটারেরা বিশ্বাস করছেন, কোহলি সেরা ফর্মে থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়। প্লে অফে ওঠার পর কোহলির আত্মবিশ্বাস তাদের ভরসা দিচ্ছে। এবারের আইপিএলে কমলা টুপির দৌড়ে সকলের প্রথমে রয়েছেন কোহলি। এখনও পর্যন্ত 14টি ম্যাচ খেলে করেছেন 708 রান। একটি শতরানের পাশাপাশি 5টি অর্ধশতরানের ইনিংসও এসেছে তার ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে এখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড। অস্ট্রেলীয় ওপেনার 12টি ম্যাচ খেলে করেছেন 533 রান। ঋতুরাজ গায়কোয়াড় 583 রান করলেও তার আর সুযোগ নেই, কারণ আইপিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে চেন্নাই। MH Oppo, News Desk, BD Press Box.